আচ্ছা, এখানে আমি বলেছিলাম মোহাম্মদ ফিরোজ চৌধুরী। ফিরোজ চৌধুরী আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বলেন তো, আপনি কিসের ব্যবসা করেন? ফলের ব্যবসা স্যার। ফলের ব্যবসা। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে যে ফলটা আসে ওইটা কি ডিরেক্টলি আপনার কাছে আসে, নাকি কতগুলি হাত বদলে বদলে তারপর আপনার কাছে আসে? হাত বদলে বদলে আসে। ধরেন আপনি আপনি গিয়ে চায়না থেকে আপনি আপেল ইম্পোর্ট করতেছেন, তাহলে চায়না থেকে যে আপনার আপেলের যে হলো গিয়ে আপনার চাষ করে, সে আপেলটা সে বিক্রি করলো, হ্যাঁ, সেখান থেকে সে চাষি থেকে সে একটা ডিলার কিনলো, সে কি লাভ ছাড়া বিক্রি করবে? না স্যার। সে কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 10 টাকা করে লাভ করে তারপর কিন্তু বিক্রি করবে, এরকম করে তার জি পরবর্তী স্যার। আরেকজনের হাতে আসে। এরকম যেরকম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার আমাদের বাংলাদেশি ইম্পোর্টারের কাছে আসবে, ইম্পোর্টার কিন্তু আবার কি করবে, তার কাছ থেকে একটা লাভ রেখে তারপর বিক্রি করবে, পরে তারপর আপনার জি স্যার। যাদের কাছ থেকে কিনা তারা কিন্তু একটা লাভ রেখে আপনাদের কাছে বিক্রি করবে। এভাবে করতে করতে জি দেখা স্যার। যাচ্ছে 20 টাকার একটা আপেল আপনাদের কাছে এসে কিন্তু ওইটা চলে আসতেছে কি 50 টাকা বা 100 টাকা কেজি করে চলে আসতেছে, বা হলো কি 200 টাকা 250 টাকা কেজি আসতেছে, রাইট? জি 250 টাকা স্যার। বা 300 টাকা পর্যন্ত কিন্তু এক একটা মানে আপেলের কেজি কিন্তু এখন আমরা পাচ্ছি। তার মানে এই যে জি স্যার। দেখা যাচ্ছে যে ফল মালিক যেই আপনার হলো গিয়ে টাকা দিয়ে বিক্রি করতেছে, মনে করুন ফর এক্সাম্পল ফল মালিক আপনার 50 টাকা কেজি বিক্রি করতেছে, এই যে প্রত্যেকটা লাভ রেখে 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 কিন্তু বিক্রি করতেছে, এই মিডল মানুষগুলি কিন্তু কি করতেছে, এই দ্রব্য মূল্যের কিন্তু জিনিসগুলি দাম কিন্তু বাড়াচ্ছে। এটা কি বিশ্বাস, জি এটা স্যার। কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে 50 টাকা করে যদি বিক্রি করে, সেটা 250 টাকা যদি বিক্রি করে, তাহলে কিন্তু আলটিমেটলি 200 টাকা করে বাড়তেছে। আমি 200 টাকা, আমি 150 টাকা করে যদি চিন্তা করি, 150 টাকা করে ফল মালিক বিক্রি করতেছে, সেটা 250 টাকা পর্যন্ত চলে আসছে, এখানে 100 টাকা করে কিন্তু কি আপনার হলে বেড়ে যাচ্ছে পার কেজিতে। তার মানে জি স্যার। এই যে যেই মানে দামটা বৃদ্ধি হয়েছে, অ্যামাজনের জায়গা থেকে অ্যামাজন এই জিনিসটাই চিন্তা করতেছে, অ্যামাজনের থেকে অ্যামাজন এইটা বিষয়টা চিন্তা করছে যে যে ফল মালিক যে ফল মানে চাষ করতেছে, তার কাছ থেকে সকল ফলগুলো আমি নিয়ে আসবো, নিয়ে এসে আমি ডিরেক্টলি কাস্টমারের কাছে দিয়ে দিব। এই মধ্যের যে 100 টাকা আছে, এই 100 টাকা কার? এই 100 টাকা আমার, অ্যামাজনের। অ্যামাজনের। তো অ্যামাজনের পরবর্তীতে কি করছে, এই অ্যামাজনের এই 100 টাকা থেকে সে কি করছে, 10 টাকা দিয়ে কিন্তু কি করছে, ডিস্ট্রিবিউটর এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা যারা করতেছে তাদেরকে কমিশন দিচ্ছে, ডেলিভারি ম্যানেজারের জায়গা থেকে আরো 100 টাকা দিচ্ছে, তার 80 টাকা করে লাভ থাকতেছে। তো অ্যামাজনের জায়গা থেকে অ্যামাজন নাম্বার ওয়ান ধনী হবে হবে না, আমরা কি আমাদের জায়গা থেকে হবো? এটা কি পসিবল? তো না ওর জায়গা স্যার। থেকে ও সিস্টেম ক্রিয়েট করেছে, দ্যাটস ওয়াই কিন্তু সারা ওয়ার্ল্ডে কিন্তু নাম্বার ওয়ান ধনী। বুঝতে পারছি কিনা, জি স্যার। ক্লিয়ার জি হয়েছেন স্যার। কিনা যে কেন অ্যামাজন জি স্যার। কোন প্রসেসে নাম্বার ওয়ান ধনী? এই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসে। ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রিসপন্স করার জন্য। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যামাজন আছে, শুধুমাত্র অ্যামাজন না, এখন অ্যামাজনের জায়গা থেকে অ্যামাজনের কিন্তু এই সেক্টরটা কিন্তু পরবর্তীতে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে ওয়েবসাইটটা আছে সেটা হলো গিয়ে অ্যামাজন অ্যাসোসিয়েট, যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে দেয়। তো এরকম কিন্তু আলিবাবা বা আলি এক্সপ্রেসের আমরা নাম শুনেছি, এই প্ল্যাটফর্মটাও কিন্তু এটা করতে দিচ্ছে। পরবর্তীতে শেয়ার সেল আছে, আপনার কমিশন জাংশন আছে, তারপর পরবর্তীতে গোড্যাডি যেটা হলো ডোমেন হোস্টিং সেল করে, এরকম একটা প্রতিষ্ঠান সেও কিন্তু কি করতেছে, অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতেছে। সারা ওয়ার্ল্ডে বড় বড় যত প্রতিষ্ঠান রয়েছে, যারা যারা টপ র্যাঙ্কিং এ আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তাদের জায়গা থেকে এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে শক্তিটা, যেই পরিমাণে যে সিস্টেমটা ক্রিয়েশন হয়েছে, যেটা প্রতিনিয়ত অনেক বড় একটা জায়গা কিন্তু ধরে কাজ করতেছে। সো আমরা বুঝতে পেরেছি অ্যাফিলিয়েট মার্কেটিং স্ট্রংনেসটা কোথায়, পরবর্তীতে টেকনোলজিক্যাল বিষয়টা নিয়ে কাজ করতে হবে। এখানে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে টেকনোলজিক্যাল বিষয় নিয়ে কাজ করে আজকে টপ রিচেস, আপনার ধনী হিসেবে কিন্তু কাজ করতেছে। এই যে এখানে আপনার এদিকে আপনার জেফ বেজোস এর কথা বলেছি, জেফ বেজোস এখানে রয়েছে, এলন মাস্ক রয়েছে, যে এখন নাম্বার ওয়ান ধনী আছে সারা ওয়ার্ল্ডে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের জায়গা থেকে টেকনোলজিক্যাল ওয়ে থেকে কিন্তু নাম্বার ওয়ান ধনী কিন্তু হয়েছে। সো আপনি কি চিন্তা করতেছেন আপনার জায়গা থেকে? তো আমি আপনাকে বলবো, আপনার জায়গা থেকেও যদি আপনি চিন্তা করেন যে কিছু একটা করবেন, তাহলে বেস্ট নিশ চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন নিশটা এক্সাক্টলি কি, কারণ আপনাদের মধ্যে যারা যারা আছে, যারা যেরকম হলো গিয়ে আপনারা দেখেছেন না, যারা যারা ট্রাভেলিং আপনার লোকে ভিডিও তৈরি তৈরি করে, মানে ভিডিও ব্লগিং করে, তারা ট্রাভেলার বলা অ্যাকচুয়ালি, তারা আপনার কি নিয়ে কাজ করতেছে, তারা ট্রাভেল নিয়ে কাজ করতেছে, যারা ফুড ব্লগার তারা ফুড নিয়ে কাজ করতেছে, মানে আলাদা আলাদা একটা সেক্টরটাকে নিশ বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আপনার জায়গা থেকে এরকম নিশ চুজ করে আসলে কাজ করতে হবে, যেমন অনলাইন আপনার প্রোডাক্ট আছে, সফট প্রোডাক্ট রয়েছে, আপনার অনলাইন কোর্সেস রয়েছে, এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে এক্সাক্টলি কি তৈরি হচ্ছে, আপনার আপনার প্ল্যাটফর্ম গুলি তৈরি হচ্ছে। তো আপনার জায়গা থেকে কোনটা বেস্ট হবে,
আমাদের বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে যারা অনলাইন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সফট প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, আবার অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইন কোর্স নিয়েও কাজ করতেছে। তো আপনি যে কোনো একটা জায়গা থেকে যদি কখনো চান ডিজিটাল মার্কেটিংটা শেষ করে আপনার ক্যারিয়ার করবেন, এখান থেকে যে কোনো একটা বিষয় চুজ করে তারপর আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি। সো রাইট চয়েসটা আপনাকে করতে পারতে হবে। সো থিং আউটসাইড দ্য বক্স, আপনার বক্স থেকে বের হয়ে তারপর চিন্তা করতে হবে কি করবেন অ্যাকচুয়ালি। এখানের মধ্যে আমি যদি বিকাশের কথাটা আপনাদেরকে আমি বলি, দেখেন বিকাশও কিন্তু সেম কন্ডিশনের কাজটা করেছে। আগে ডিজিটাল মার্কেটিং করে সবাইকে জানাইছে যে তুমি রেফার করলে 50 টাকা 100 টাকা, রেফার করলে কি 50 টাকা 100 টাকা, এটা জানাইছে, অ্যাড দিয়ে জানাইছে, টিভিতে অ্যাড দিয়ে জানাইছে, ডিজিটাল মার্কেটিং করে অ্যাড দিয়ে জানাইছে, পরবর্তীতে প্রত্যেকটা মানুষ রেফার করা শুরু করেছে। এখন মনে করেন আপনাদের এলাকায় একটা সময় কি দেখেছিলেন যে এলাকায় আপনার ছাতার নিচে বসে অনেক মানুষ অ্যাকাউন্ট তৈরি করে দেয়, এরকম আপনারা দেখেছেন না একটা সময় যে অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট তৈরি করে দেয় বা বিভিন্ন কিছু কার্যক্রম করে ছাতার নিচে বসে বসে? এখন মনে করেন বিকাশ যদি বিকাশের জায়গা থেকে বলতো যে আমার যেই অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা আমি ঘরে গিয়ে গিয়ে তৈরি করে দিতে হবে, এরকম যদি সিস্টেমটা তৈরি করতো, দুইটা মানুষ রেখে দিত, দুইটা মানুষের 15-15-30,000 টাকা বেতন দিত, এবং একটা গ্রামের মোটামুটি আকারে 30 লাখ মানুষ আছে, তাদের অ্যাকাউন্ট খুলে দিতে হবে 1 মাসের মধ্যে। আপনারাই বলেন দুইটা মানুষের জায়গা থেকে পসিবল যে আপনার 1 লাখ মানুষকে 1 মাসের মধ্যে অ্যাকাউন্ট খুলে দেওয়া? জীবনও পসিবল, কখনো পসিবল না। বাট বিকাশ কি চিন্তা করেছে, এই যে একটা তৈরি করে দিচ্ছে, রেফার করলে 50 টাকা 100 টাকা, 50 টাকা করে দিলে ওই 30,000 টাকায়, দুইজন মানুষের 30,000 টাকায় যদি দেয়, 50 টাকা দিলে 600 মানুষকে দিতে পারবে, আর 100 টাকা করে দিলে 300 মানুষকে দিতে পারবে। তো ওই অ্যাড যেটা আমরা সবাই কম বেশি টিভি দেখি, সবাই কম বেশি ফেসবুক চালাই, তো সবাই কিন্তু দেখতে পারছে যে রেফার করলে 50 টাকা 100 টাকা, রাইট? তাহলে যে খাগড়াছড়িতে থাকে সেও দেখতে পারছে, যে নীলফামারীতে থাকে সেও দেখতে পারছে, যে চট্টগ্রাম থাকে সেও দেখতে পারছে। তো যারা যারা এটা দেখছে তারা যখন দেখছে 50 টাকা 100 টাকা রেফার করলে পাবে, তাদের জায়গা থেকে একই দিনে রেফার করা শুরু হবে কিনা, একই দিনে চট্টগ্রাম থেকে শুরু হবে কিনা, একই দিনে নীলফামারী থেকে শুরু হবে কিনা, মানে সমগ্র বাংলাদেশে একই দিনে আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়া শুরু হয়েছে কিনা। তার মানে কম সময়ের মধ্যে কম টাকার মধ্যে বিস্তর জায়গা জুড়ে আপনার কাজ করা সম্ভব এই অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে। বুঝাতে পারছি আপনাদেরকে, ক্লিয়ার হয়েছেন? সো এটা একটা স্ট্রং একটা কাজ রয়েছে। এখন আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখাবো, এটা খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট না, খুব মজার বিষয় দেখাবো। পাঠাও তার জায়গা থেকে কি করতেছে অ্যাকচুয়ালি, পাঠাও তার জায়গা থেকে কি করতেছে? এখানে কেউ আছেন যে যারা যারা পাঠাও মানে রাইড করেছেন বা রাইডার, বা কেউ আছেন এরকম পাঠাওয়ে আপনার হলো গিয়ে কি করেছেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে উঠেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা আপনার সাদিয়া আফরিন, আচ্ছা আমি আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি আমাকে একটু বলেন আপনি পাঠাওয়ে উঠেছেন অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, রাইট? জি। আচ্ছা ওকে ফাইন, আপনি আমাকে বলেন এই যে আপনি ক্লায়েন্ট হিসেবে যে আপনি পাঠাওয়ে উঠলেন, আপনি মোবাইল দিয়েই তো রিকোয়েস্ট দিয়েছিলেন পাঠাওয়ে, রাইট? জি। মোবাইলটা কে কিনে দিছে, পাঠাওয়ের মালিক নাকি আপনি কিনেছেন? আব্বা কিনে দিছে। আচ্ছা আপনার আব্বা কিনেছে বা আপনি কিনেছেন, রাইট? মোবাইলটা কিনেছেন আপনি, মোবাইলটা কেনার পরে ডাটা, হ্যাঁ মানে ইন্টারনেট ছাড়া তো আপনি রিকোয়েস্ট দিতে পারবেন না, ইন্টারনেটটা কে কিনেছে? আমি। ঠিক আছে, রিকোয়েস্টটা কে দিয়েছে? আমি। আপনি দিয়েছেন, তার মানে অ্যাজ এ ক্লায়েন্ট আপনি এই তিনটা কাজ করছেন। আর রাইডারের জায়গা থেকে রাইডারের বাইকটা কি পাঠাও কিনে দিয়েছে নাকি রাইডার যে রাইড করে সে কিনছে? রাইডার মানে মানে বাইক চালাইতে তো তেল প্রয়োজন হয়, তেল কিনার টাকাটা কে দিছে, পাঠাও দিছে নাকি রাইডার নিজেই কিনছে? রাইডার নিজেই তো কিনে, রাইডারও তো মোবাইল আছে, মোবাইল ছাড়া তো আপনার সাথে কন্টাক্ট করতে পারবে না। সো ওই মোবাইলটা কে কিনছে? রাইডারই কিনছে। মোবাইলের ডাটাটাও কে কিনছে? রাইডারই কিনছে, রাইট? জি। আবার আপনাকে পৌঁছায় দিয়ে আসছে কে? রাইডার নিজেই, পাঠাওয়ের তো কেউ পয়সা দেয় নাই, রাইডার নিজেই গেছে, রাইট? মানে সকল কিছু রাইডারের জায়গায় রাইডার করছে, আপনার জায়গা থেকে আপনি করছেন। পাঠাওয়ের এখানে কাজটা কি, পাঠাও শুধুমাত্র আপনাকে আর রাইডারকে একত্রিত করে দিচ্ছে যাতে আপনার জায়গা থেকে আপনি পৌঁছাইতে পারেন, এতটুকু কাজ কার? আপনার পাঠাওয়ের। এই এতটুকু কাজের জন্য পাঠাও 27% মানে 27% পর্যন্ত কমিশন রাখে, 100 টাকা থেকে রাইডারের কাছ থেকে 27 টাকা পর্যন্ত কেটে নেয়। তাহলে চিন্তা করেন জাস্ট কানেকশন করাই দিছে, এটার জন্য 27 টাকা পর্যন্ত কেটে নিচ্ছে। তাহলে এই যে সিস্টেমটা, এই 27 টাকা করে কেটে নিচ্ছে, এর জন্য তাদের জায়গা থেকে পাঠাওয়ের কথা যদি চিন্তা করেন, নতুন উদ্যোক্তার মধ্যে কিন্তু নাম্বার 1 কিন্তু পাঠাও রয়েছে, তার জায়গা থেকে একটা বিশাল একটা জায়গায় একটা রেপুটেশন নিয়ে আসে, এবং আপনার 800 কোটি টাকা কিন্তু অলরেডি কিন্তু তারা কামায় ফেলছে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তাদের জায়গা থেকে এই ছোট্ট একটা প্রসেস মেনটেন করে, প্রসেস একটা ডেভেলপ করে
তারা কিন্তু তাদের জায়গা থেকে রিচেস্ট পিপল হয়ে গেছে। সুতরাং টেকনোলজি কাজ করতে হবে, একটা সিস্টেমের সাথে কাজ করতে হবে। উইদাউট সিস্টেম আপনি কি করতে পারবেন না, রিচেস হইতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? এখন বুঝতেছেন না ঘে সব কাজ আমি করতেছি আর পাঠক তার জায়গা থেকে রিচ হইতেছে, এটা কোনো কথা? হ্যাঁ, বিষয়টা এরকম লাগতেছে না আসলে? কিন্তু বিষয়টা এরকম, সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম তৈরি করলে আপনার কোনো কাজ নাই, অটোমেটিকলি আপনার কাছে টাকা চলে আসবে, ঠিক আছে? তো এই সিস্টেম গুলি আসলে এই অ্যাফিলিয়েট মার্কেটিং টাইপ, কিন্তু এই পাঠাওয়ার সিস্টেমটাও তো এইরকম যদি করতে পারেন, এরকম করলে কিন্তু ইনকামটা অটোমেটিকলি এইভাবে করে এইভাবে করে চলে আসবে। বিষয়টা বুঝাইতে পারছি কিনা? ওকে ফাইন, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয় যে আপনারা বুঝতে পারতেছেন এবং আপনারা আমার সাথে রেসপন্স করতেছেন, এটা অনেক বড় একটা বিষয়। ওকে ফাইন, তো আমরা এই বিষয়টা বুঝলাম। এবার আমরা একটু যাই আমাদের দারাজ, আমাদের নিজেদের যে প্রতিষ্ঠান রয়েছে আমাদের দেশীয়, সেটা হলো দারাজ। দারাজের জায়গা থেকেও কিন্তু দারাজ কি করতেছে, অ্যাফিলিয়েট করতেছে। তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জায়গা থেকে কিন্তু কি করতেছে, অ্যাফিলিয়েট কিন্তু তাদের জায়গা থেকে করতেছে। সো আপনার যদি এখন বলি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা আপনার সেক্টর, যেটা হলো 10 মিনিট হাই স্কুল, একটা বড় একটা অর্গানাইজেশন আমাদের আয়মান সাদিক ভাইয়ের, উনি কিন্তু ওনার জায়গা থেকে এই যে এই সকল আপনার হলো গিয়ে কোর্সেস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং বা ঘরে বসে ফ্রিল্যান্সিং বা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলি যে দেখতেছেন, দেখেন একটু বিষয় করে, আপনারা যে লেভেল ওয়ানে ডিজিটাল মার্কেটিং লেভেল ওয়ানের ক্লাসটা করতেছেন, টোটালি ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছেন করে করতেছেন, বাট দেখেন 10 মিনিট হাই স্কুলের মতো একটা প্রতিষ্ঠান তার জায়গা থেকে রেকর্ডেড ভিডিও, কিন্তু এখানে কিন্তু আপনার আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদের সাথে রেসপন্স নিতে পারেন, বাট ও শুধুমাত্র ওদের জায়গা থেকে রেকর্ডেড ভিডিও কিন্তু প্রোভাইড করতেছে। এটার প্রাইস রাখছে কত, 950 টাকা। তার মানে আপনি একটু হিসাব করে দেখেন, আপনি পাওয়ার পয়েন্টের ক্লাস করেছেন, আপনি এমএস এক্সেল এর কাজ করেছেন, আপনি এলোকে ওয়ার্ডের ক্লাস করেছেন, এবার আপনি চিন্তা করে দেখেন এটা যে টোটালি ফুল ফ্রিতে করেছেন, এই কোর্সের ভ্যালুটা কত রাখা উচিত ছিল, এই যে লেভেল ওয়ানের এইটার ভ্যালুটা আসলে কত রাখা উচিত ছিল, এটা আবার আপনি না নিজেরা নিজেদের কাছে কি করেন একটু আক্স করেন। সো বাট আপনারা কিন্তু টোটালি ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছেন। সো আমি বলবো যে এইটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের প্রতি আসলে আপনাদের জায়গা থেকে লয়াল থাকা উচিত, যে আমার আপনাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে, এই স্কলারশিপের অপশনটা করে দিয়েছে কিন্তু। তো এটা আমি জাস্ট একটা কম্পেয়ার হিসাব আপনাদের আপনাদেরকে বোঝালাম অ্যাকচুয়ালি। এবার আমি যদি বলি এই যে তার রেকর্ডেড ভিডিওগুলি আছে, সেখানেও কিন্তু এখন তারা কিন্তু 10 মিনিট হাই স্কুল অ্যাফিলিয়েশন কিন্তু ওপেন করেছে, সেখানেও কিন্তু এই যে কোর্সগুলি কেউ যদি বিক্রি করে দেয়, দেখেন এই কোর্স গুলি কেউ যদি বিক্রি করে দেয় তার কিন্তু 15% পর্যন্ত কমিশন দেয়। তার মানে 900 টাকার একটা, 950 টাকার একটা কোর্স প্রোভাইড করলে দেখা যাচ্ছে 150 টাকার মতো সর্বোচ্চ পাবে। মানে আমার প্রশ্ন হচ্ছে 150 টাকা করে একটা মানুষ কতগুলি কোর্স সেল করতে পারে, কত টাকা ভাবে আয় করতে পারে? এটা খুব বেশি পরিমাণ চিপার, বাট বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে এর চাইতে বেশি পরিমাণে ইনকাম দেয় বা ইনকাম পাওয়া যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তো আপনারা চাইলে এরকম আপনারা আগে ডিজিটাল মার্কেটিং এ স্কিল হন, এক্সপার্ট হন, পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেন আমার জায়গা থেকে। আমি পরবর্তীতে এরকম যদি কোনো জায়গায় সুযোগ করে দেওয়া যায় আমি আমার জায়গা থেকে ডেফিনেটলি দিব, এতে কোনো সন্দেহ নাই। বাট কন্ডিশন একটাই, আপনাদের প্রত্যেককে লেভেল টু এর ক্লাসটাকে পারফেক্টলি ডান করতে হবে এবং স্কিল হইতে হবে, এক্সপার্ট হইতে হবে, তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের আপনাদেরকে কি করবো, যে জায়গাটায় বসানো দরকার সেই জায়গাটায় বসায় আপনাদের যে কাজটা দেওয়া দরকার সেই কাজটা আমি আপনাদেরকে দিব। এটা আমি আপনাদের সাথে কি করলাম, কমিটমেন্ট করলাম, জান, ঠিক আছে? তো এই বিষয়টা রয়েছে। এখন আমি বলবো যেহেতু আপনার হলো গিয়ে ওয়ার্ল্ড এর মধ্যে অ্যামাজন, আলি এক্সপ্রেস এর কথা বলেছি, গোড অ্যাডির মতো প্ল্যাটফর্ম, ইউডেমে রয়েছে, ইজেনের মতো এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে হলো গিয়ে কি করছে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ করে দিচ্ছে অ্যাকচুয়ালি, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য এরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, আমি তো বললাম আপনাদের জায়গা থেকে আপনারা শুধুমাত্র ফোকাসড হন, স্কিল হন, আপনাদের কাজ দেওয়ার দায়িত্ব, কাজ করানোর দায়িত্ব আমার। বাট রাইট নাও অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো প্রকার কনসার্ন মাথায় আনা দরকার নাই। এরপর আমি যখন কোশ্চেন আনসারিং এ যাবো, আপনারা কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড আমাকে কোনো কোশ্চেন করতে পারবেন না, যে আমি কবে করতে পারবো, কিভাবে করতে পারবো, এরকম কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন না, কারণ আপনাদেরকে এখন করার কোনো সময় নাই। আগে এটা করেন ভালো করে ডিজিটাল মার্কেটিং, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লাসটা করাচ্ছি এই কারণে যাতে আপনারা এটা সম্পর্কে একটা ভালো নলেজ থাকে, আপনার পরবর্তীতে আপনারা যাতে কখনো যদি সুযোগ থাকে আপনারা যাতে করতে পারেন, দ্যাটস রাইট, ঠিক আছে? সো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ডেফিনেটলি আপনার কন্টেন্ট রাইটিং জানা প্রয়োজন, কন্টেন্ট রাইটিং প্লাস কন্টেন্ট ক্রিয়েশন। এটা আপনার উইদাউট কন্টেন্ট ক্রিয়েশন বা রাইটিং আপনি কি করতে পারবেন না, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু টুলস রয়েছে, আমরা খুব শেষের দিকে চলে আসছি ক্লাসের, খুবই শেষের দিকে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে সকল টুলস রয়েছে তার মধ্যে হলো গিয়ে আমি যদি বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার ডিজিটাল মার্কেটিং এ অবাধ একটা ধারণা থাকতে হবে। উইদাউট ডিজিটাল মার্কেটিং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। তার মানে আপনাকে আগে কি করতে হবে, আপনাকে আগে ডিজিটাল মার্কেটিংটাই ভালো করে করতে হবে, তারপর আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ চিন্তা করতে হবে, তার আগে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার একটা ওয়েবসাইট লাগবে, যদি আপনি প্রফেশনালি আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনার বেসিক ওয়েব ডেভেলপমেন্ট লাগবে, যদি আপনি বেসিক ওয়েব ডেভেলপমেন্ট না জানেন তাহলে আপনি করতে পারবেন না। আপনার সিকিউরিটি পেমেন্ট লাগবে, আপনার ভিসা কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি, পরবর্তীতে আপনার হলো গিয়ে
আপনার হলো গিয়ে রেফারেল লিংক আপনাকে প্রোভাইড করবে, অ্যাফিলিয়েট লিংক আপনাকে প্রোভাইড করবে। শুধুমাত্র প্রোভাইড করলেই হবে না, এর পরবর্তীতে আপনাকে লিড কালেকশন করতে পারতে হবে। উইদাউট লিড মানে উইদাউট কাস্টমার লিস্ট আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না, আপনাকে কাস্টমার লিস্ট করতে পারতে হবে। এরপর আপনি প্রমোট করবেন, ওই প্রমোটের লিঙ্ক থেকে বা সামনাসামনি কারোর কাছে সেল করবেন, করার পরবর্তীতে আপনার ওইখান থেকে একটা কমিশন আপনি করতে পারবেন। এইটা হলো টোটাল অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রসেস। কোনো প্রবলেম আছে, কোনো ভেজাল আছে? সম্পূর্ণ ক্লিয়ার? ওকে ফাইন, ভেজাল ছাড়া ক্লিয়ার আর কি। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সর্বশেষ যে জায়গাটা, সেটা হলো গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই কমিউনিকেশন স্কিল প্রয়োজন। উইদাউট কমিউনিকেশন স্কিল আপনি কোনোভাবেই অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাস্টেইন করতে পারবেন না। সো কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি পরিমাণে লাগবে। ধরেন যারা যারা ব্যবসা করেন, এই যে ফলের ব্যবসা যে করতেছে, কাস্টমারের সাথে যদি কমিউনিকেশন না করতে পারে, সে ব্যবসা ফল জীবনে বিক্রি করতে পারবে না। দেখবেন কি আরেকটা কাস্টমার কাছে, আরেকটা দোকানের কাছে চলে গেছে। সো কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেক বেশি পরিমাণে খুব ভালো। ঠিক আছে, সো এই ছিল টোটাল ওভারঅল আমি একটা হলো গিয়ে চিন্তাধারা আমাদের হলো গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। তো সবাইকে থ্যাংক ইউ। তার আগে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে সকল ক্লাসটা মানে হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কটা দিব আমি। এটার হোমওয়ার্কটা তিনটা ক্লাস কম্বাইন করে একটা হোমওয়ার্ক দিব আমি। আবারও বলতেছি, তিনটা ক্লাস কম্বাইন করে আমি একটা হোমওয়ার্ক দিব। সেটা হলো গিয়ে কি, ফার্স্ট ক্লাস সেটা হলো গিয়ে আপনার এমএস এক্সেল এর কাজ ক্লাস করেছেন, এমএস এক্সেল এর ক্লাসটা এখানে প্রয়োজন, এখানে লাগবে। সেকেন্ড, আপনারা হলো গিয়ে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা সেক্টর, সেটা হলো গিয়ে লিড জেনারেশন। সেটা কি? সেটা হলো গিয়ে লিড জেনারেশন। এই লিড জেনারেশনের ক্লাসটা আপনার লেভেল টু এ যা পাবেন, বাট এটা লেভেল টু এ লিড জেনারেশনটা হলো গিয়ে কাস্টমার লিস্ট তৈরি করা, এই লিড জেনারেশনের কাজটা দিব। পাশাপাশি এটা লিস্টটা কিভাবে তৈরি করতে হয় এই বিষয়টা আপনারা করতে পারতে হবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিড জেনারেশন ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না। তো এই টোটাল তিনটা ক্লাস মিলিয়ে আপনার হলো গিয়ে একটা হোমওয়ার্ক দিব। এখন মনে করেন যে যেহেতু আপনার হলো গিয়ে এটার হোমওয়ার্কটা হতে পারে, কিরকম হতে পারে, ফর এক্সাম্পল আপনি যদি, আমি বলি এখানে কি একজন হার্ডওয়্যারের দোকানে বসে আছে, আমি যদি আপনাদেরকে হার্ডওয়্যারের কাস্টমার রেডি করতে বলি, না হার্ডওয়্যারটা আপনাদের সাথে যাবে না, কারণ আপনার সেক্টর হলো আইটি, ফ্রিল্যান্সিং সেক্টর। সো হোমওয়ার্ক দিলে এই রিলেটেড দিতে হবে আর কি। সো আপনাদেরকে আমি তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো গিয়ে আপনারা এমএস এক্সেলে যারা যারা আইটি রিলেটেড কাজ করার জন্য ইন্টারেস্ট বা যোগ্যতা সম্পন্ন, ইন্টারেস্ট না যোগ্যতা সম্পন্ন, এসএসসি কমপ্লিট করেছে এরকম যারা যারা আছে, তারা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এরকম যারা যারা আছে অ্যাপ্রোপ্রিয়েট, এরকম পার্সনদেরকে নাম লিস্ট করতে হবে। সো এক্সেল শিট আপনি করবেন, কিভাবে এক্সেল শিটে করবেন আমি আবারও বলতেছি, আইটি বিষয়ক বা ফ্রিল্যান্সিং বিষয়ক কাজ করার জন্য যারা যারা যোগ্যতা সম্পূর্ণ তাদের, যারা যারা যোগ্যতা সম্পূর্ণ তাদের একটা লিস্ট করতে হবে, এরকম 30টা লিস্ট করতে হবে এমএস এক্সেলে। ফার্স্টে লিখবেন তার নাম, ফার্স্টের কলারে আপনার কলামে তার নাম লিখবেন, সেকেন্ড কলামে তার হলো গিয়ে আপনার মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বারের ডিজিট আপনি কি করে দিবেন, আপনি যে এমএস এক্সেলে দেখেছেন না কালার করে, একটা ডিজিট শুধুমাত্র কালার করে দিবেন, মানে সাদা কালার, তাহলে ওই ডিজিটটা দেখবে না, কারণ এটা একটা পার্সোনাল ইনফরমেশন না, কেউ যাতে অন্য কারো নাম্বারটা না দেখতে পারে, যেন একটা ডিজিট আপনারা সাদা কালার করে দিবেন যাতে না দেখতে পারে কেউ, ঠিক আছে, শুধুমাত্র হোয়াইট কালার করে দিবেন। সো আমি আবারও বলতেছি, নেম, তারপর হলো গিয়ে মোবাইল নাম্বার এবং তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তার শিক্ষাগত যোগ্যতা কি, 3 নম্বর কলাম, এবং 4 নম্বর কলাম হলো গিয়ে তার সাথে আপনার রিলেশনশিপ কি, সে আপনার ফ্রেন্ড, সে আপনার কাজিন, সে আপনার ভাই, সে আপনার বোন, সে আপনার আঙ্কেল, সে কি, সেটা আপনাকে লিখতে হবে। তাহলে প্রথম কাজটা কি আপনার, প্রথম হলো গিয়ে তাদের নাম, 30 জনের নাম, 30 জনের মোবাইল নাম্বার, 30 জনের হলো গিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 30 জনের সাথে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস এক্সাক্টলি কি, বুঝতে পারছি? ক্লিয়ার? আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমি গতকালকেই বলছি, আমি একটা কাজ হলো কি, আমি একটা কথা ডাবল আর রিপিট করি না। এখন অনেকে বলবেন যে আপনার হোমওয়ার্কটা কি, আমি বুঝি নাই, আবার বলেন তাহলে, সরি আর কি। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও আপলোড হবে, তারপর এখান থেকে দেখে নিবেন, তারপর আপনারা হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে, বিষয়টা এরকম অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা হলো বিষয় আর কি। সো এটা এটা ছাড়া আমি আমি বলেছিলাম যে আমি প্রত্যেকটা ক্লাসের শেষে, মানে আমার জায়গা থেকে যখন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটা করাই, এর পরবর্তীতে আমি কি করে দেই, আমি আমার জায়গা থেকে ফ্রিল্যান্সিং কিছু ট্রিপস আমি দেই, যাদের জায়গা থেকে তারা আসলে ফ্রিল্যান্সিং কিভাবে করবে এই বিষয়টা তারা খুঁজে পায় আর কি, ঠিক আছে। সো আমি আপনার জায়গা থেকে এখন খুব সুন্দর করে আমি বলতেছি, খুব সুন্দর করে আপনারা এই বিষয়টাকে মাথায় রাখেন, যে
কি কি করতে হবে অ্যাকচুয়ালি। দেখেন আপনার প্রথম দিন যখন এই ক্লাসটায় উপস্থিত হয়েছিলেন সেই সময় কতজন পার্টিসিপেন্ট ছিল, কতজন পার্টিসিপেন্ট ছিল? মিনিমাম 200 জন, 300 জন, 300+। আজকে কতজন আছে? আজকে এক্স্যাক্টলি কতজন আছে? 140 জন। তার মানে অর্ধেক পার্টিসিপেন্ট কিন্তু এখানেই কোয়াইট করেছে। তার মানে কোন একটা কিছু শুরু করাটাই কিন্তু কি না আপনার সাকসেস, না ওইটাকে সম্পূর্ণভাবে শেষ করাটা কিন্তু সাকসেস। সো অনেকে কিন্তু এখনই কিন্তু কি করেছে, ফেল হয়ে গেছে। সো আপনাকে মাথায় রাখতে হবে এখান থেকে কিন্তু লেভেল 2 কমপ্লিট করবে এরকম আরো অনেকে আছে। এখান থেকে লেভেল 2 এ কিন্তু দেখা যাচ্ছে আরো 50% ঝরে যাবে। কারণ এই ঝরে যাওয়াটা এটা কি আমাদের দোষ? ইনস্টিটিউট কি কোন একটা ক্লাস কম করিয়েছে, কোন একটা কোয়ালিটিফুল ক্লাস কম করিয়েছে? এমন তো না। তার মানে প্রত্যেকটা ক্লাসই তার জায়গা থেকে সম্পূর্ণ করেছে, বাট আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জায়গা থেকে তারা তাদের যে কনফিডেন্ট, তাদের যেই মোটিভেশন, এটা ধরে রাখতে পারে এটা আস্তে আস্তে কোয়াইট করেছে। এর জন্য তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে নিজেকে একটা কোশ্চেন করবেন যে যেহেতু শুরু করেছেন এর শেষটা আপনারা দেখবেন, নিজেদেরকে এই এই বিষয়টা আপনারা বলেন, ঠিক আছে? এই বিষয়টা আপনার নিজেদেরকে মাসবি বলতেই হবে, মাসবি বলতেই হবে। মানে বলতেই হবে যে আমি আমার জায়গা থেকে যে জিনিসটা শুরু করেছি সেই জিনিসটা আমি এটাকে শেষ করে তারপর ছাড়বো। যদি এটা আপনি না চিন্তা করেন তাহলে হলো গিয়ে আপনি কিন্তু এখানেই লুজার হয়ে যাবেন। ধরেন আমার জায়গা থেকে আমি আমার আমার কথা যদি বলি, আমি 3টা ইনস্টিটিউটে কোর্স করেছি, কোর্স করার পরে তৃতীয় নাম্বার কোর্সে যে আমার আমার ক্যারিয়ারটা আমি করতে পারছি। আপনি যখন ছোট ছিলেন যখন, তখন কিন্তু প্রথমে আপনি হাঁটা শিখেন নাই, কয়েকবার আপনি কি করেছেন, পড়েছেন, ব্যথা পেয়েছেন, তারপরে গিয়ে কিন্তু ঘুরে দাঁড়িয়ে তারপর কি করেছেন, হাঁটা শিখেছেন। এই সেক্টর আপনি চিন্তা করবেন, আপনি কয়েকবার আপনি কি মুখ থুবড়ে পড়বেন, আপনাকে আবারও ঘুরে দাঁড়াইতে হবে, আবারও আপনাকে করতে হবে। এই মন মানসিকতা যার থাকবে, ঠিক আছে, এই চিন্তা ভাবনা যে করতে পারবে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আমার জায়গা থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের জায়গা থেকে এখান থেকে সাকসেস হইতে পারবে। আপনারা যদি আপনাদের জায়গা থেকে এই বিষয়টা কনফার্ম করতে, মানে এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে, এই বিষয়টা কেউ কখনো ছাড়বেন না, আপনার এটা শেষটা দেখে ছাড়বেন। আরে ভাই আপনি মানুষ তো, আশাফুল মাকলুকাত আপনি, রাইট? তো আপনি, আমি যদি পারি আপনি পারবেন না কেন? আমার কি 2টা হাত বেশি আছে নাকি আমার এদিকে আরেকটা মাথা বের হয়েছে? এমন তো না, নাকি আমার হলো গিয়ে মানে মগজটা আরো আরো 2-3টা বেশি আছে, এমন তো কিছু না। আমার কাছে যা আছে আপনাদের কাছেও তাই আছে। সো আপনার জায়গা থেকে ডেফিনেটলি আপনারাও এটা করতে পারবেন যদি আপনারা চান অ্যাকচুয়ালি। তো নিজেকে ধরে রাখতে হবে, আমি চাই আপনারা নিজেদেরকে ধরে রাখেন, নিজেদেরকে ধরে রাখেন তাহলেই হবে, ক্লিয়ার? সো এই বিষয়টা আমি আপনাদের কাছে চাচ্ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেকে বলতেছেন যে ক্লাস অনেক ভালো হয়ে আছে, আমি আপনাদেরকে গতকালকেই বলছিলাম ক্লাস কেমন নেই না নেই এটা আপনাদের ক্লাস নিলে বুঝবেন আর কি। আমি কখনো বলি না আমি কেমন ক্লাস নেই, ঠিক আছে? তো এটা এই যে অনেকে বলতেছে যে অনেক ভালো ক্লাস হয়েছে, লাভ ইউ স্যার, এগুলি বলার কোনো প্রয়োজন নাই। এগুলি বললে পামে কিন্তু আকাশে উড়ে যাবে সবকিছু, এগুলি বলার কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। হ্যাঁ আমি জানি আমি কেমন ক্লাস নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আপনাদের কাছে আমার জাস্ট একটাই উইশ, আপনারা শুধুমাত্র আপনাদের জায়গা থেকে এই জায়গাটা ধরে রাখবেন। দেখেন অনেক মানুষ এখানে যারা যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়েছে তাদের আপনি লাইফের কাহিনীটা একটু দেখেন, দেখেন তারা কতটা স্ট্রাগল করে তারপর তাদের ক্যারিয়ারটা গড়ছে। তো আপনাদের একটাই বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের জায়গা থেকে আপনারা কি করবেন, নিজেদেরকে ধরে রাখবেন, এটা হলো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট। এবং আমার জায়গা থেকে আপনারা, আমি তো আছি আপনাদের, আজকে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা আমার সাথে অ্যাড হয়ে থাকতে পারবেন, আমাকে নক করে রাখতে পারবেন, যে কোনো প্রবলেম যে কোনো পরিস্থিতিতে আপনারা আমাকে কি করতে পারবেন, ফলো করতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ আমার নাম্বারটাও কোথায় আমার পেজে দেওয়া আছে, ঠিক আছে? বাট আমি একটা কথা বলবো যে কোনোভাবেই যাতে রিলেভেন্ট কোশ্চেন ছাড়া আমাকে কল না আসে আমার কাছে, কোনো জটিলতা ছাড়া আমার কাছে যাতে কল না আসে। ধরেন আমাকে অনেকে ফোন দেয়, মানে আমাকে আমি কেন নাম্বার প্রোভাইড করি না এক্স্যাক্টলি, অনেকে অনেক স্টুডেন্ট ফোন দিয়ে বলে স্যার আপনি খেয়েছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার আমি তো হলো গিয়ে ভিডিও রেকর্ডটা দেখতেছিলাম স্যার, ভালো ভালো লাগতেছিল, এর জন্য আমাকে ফোন দেয়। তো এর জন্য কি ফোন দেওয়ার প্রয়োজন আছে বলেন? তো কোনো রিলেভেন্ট মানে কোশ্চেন ছাড়া আমাকে কল কল দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে আমার আমার সবকিছু যাবে, আপনারা যে কোনো সময় আমার কাছে সাপোর্ট আপনারা পাবেন। আবার আপনার লেভেল 2 এ যখন যাবেন আপনার লেভেল 2 এর যে টিচারই নেক না কেন তার পূর্ণাঙ্গ সাপোর্টটা আপনারা পাবেন, ঠিক আছে? তো কোনোভাবেই টেনশন করবেন না, ইনস্টিটিউটের জায়গা থেকে কোনো প্রকার যে হলো গিয়ে সাপোর্ট যে কম যাবে এরকম কোনো অপশন নাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের কিন্তু ইনস্টিটিউট থেকে প্রত্যেকটা উইকে
একটা করে সাপোর্টিং ক্লাসের কিন্তু আয়োজন করা হয়, সারা লাইফ টাইম কিন্তু করতে পারবে, এবং আপনারা যখন লেভেল টু এর ক্লাসে যাবেন শেষ করবেন তখন কিন্তু ওই ক্লাসটা আপনারাও করতে পারবেন। বিষয়টা হলো এটা, সো আপনারা যেভাবেই হোক আপনারা এটা এই জিনিসটা কনফার্ম করবেন, ঠিক আছে? এটা নাম্বার ওয়ান বিষয়। এবার আসেন আপনারা যারা যারা মোবাইল ইউজার আছেন তাদের জায়গা থেকে আসলে কোন কোন বিষয়গুলিতে তারা ক্যারিয়ার করবে আমি আপনাদেরকে বলবো। ধরুন আপনারা 18টা ক্লাস পেয়ে আপনারা 22টা ক্লাস পেয়েছেন, 22টা ক্লাসের 22টা টপিক আপনারা পাবেন। হ্যাঁ, তো অনেকে চিন্তা করে কি জানেন 22টাই একসাথে খাবে, অনেকে বাফেটে গেছেন না, বাফেট মনে করেন 100টা আইটেমের খাবার খাইতে পারুক আর না পারুক এরকম প্লেটে এমন উঁচা করে নেয় আর কি। হ্যাঁ, এত উঁচা করে নেয় পরে আর খাইতে পারে না একচুয়ালি। তো এরকম যারা যারা ফ্রিল্যান্সিং করে তাদের জায়গা থেকে এরকম হয়, 22টা ক্লাস করতেছি, এতগুলি সেক্টর আমাকে শিখাচ্ছে, সবগুলি করবো, দেখা যাচ্ছে কোনোটাই করতে পারেন। এর জন্য আপনাদেরকে বেছে বেছে যেটাতে আপনার প্যাশন, যেটাতে আপনি করতে পারতেছেন, আপনার ভালো লাগতেছে, ওই বিষয়টাকে আপনি চুজ করেন। চুজ করে একটা বিষয়ের উপর আপনি কি করেন এক্সপার্ট হন, হওয়ার পরে আস্তে 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 কি করেন, এরপর এটাকে এক্সপার্ট হয়ে একটা জায়গায় দাঁড়া করায় পরে একটা করে ব্রাঞ্চ আপনি স্টার্ট করেন, ভালো হবে, ঠিক আছে? সো মোবাইল ইউজার যারা যারা আছেন আমি কয়েকটা বিষয় বলে দিচ্ছি, এখন চিন্তা করার কিছু নাই, যখন লেভেল টু এ যাবেন তখন এই বিষয়গুলিতে একটু বেশি করে ফোকাস দেবেন, তাইলে হবে। ফার্স্ট, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এর উপর কাজ করতে পারেন, আপনি হলো গিয়ে ডিজাইন ক্যানভা ডিজাইনিং এর উপর কাজ করতে পারেন, এটা সেকেন্ড। তৃতীয়তে আপনি হলো গিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর কাজ করতে পারেন, ইনস্টাগ্রাম প্রমোশন, এটা তৃতীয়। এটা সবচেয়ে বেশি মজার একটা কাজ মোবাইল ইউজারদের জন্য, ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ, মোবাইল ইউজাররা ধুমায় কাজ করতে পারে ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ। টুইটার আপনার হলো গিয়ে প্রমোশনের কাজ খুব ইজিলি করতে পারে। তো এই চারটা বিষয় আপনারা মোটামুটি আকারে ফোকাস করেন, ফোকাস করলে ইজিলি আপনারা কিন্তু ক্যারিয়ার করতে পারবেন। আর যারা যারা হলো গিয়ে আপনার ল্যাপটপ বা কম্পিউটার ইউজার রয়েছেন তাদেরকে আমি বলবো এই চারটা বিষয় তো আছে, তার পাশাপাশি ইমেল মানে লিড জেনারেশনের কাজ রয়েছে, আপনার ইউটিউবের অ্যাড ক্যাম্পিং এর কাজ, আপনার ফেসবুকের অ্যাড ক্যাম্পিং এর কাজ রয়েছে, ইউটিউবের হলে মনিটাইজেশন ওপেন সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য কাজ রয়েছে, থাম্বনেল ক্রিয়েশনের কাজ রয়েছে, এগুলি দিয়ে আপনারা কিন্তু আপনাদের ক্যারিয়ার করতে পারবেন, ঠিক আছে? এরকম করে আপনারা আপনাদের ক্যারিয়ার করতে পারবেন। বুঝতে পারছি কিনা আপনাদেরকে? বুঝতে পারছি। ওকে, এই বিষয়গুলিতে আপনারা কাজ করবেন, আপনারা ফোকাস করবেন। তাছাড়া আর কারো যদি কোনো প্রকার হেল্প লাগে তার জন্য তো আমার পেজের লিঙ্ক আপনাদের কাছে দেওয়া থাকবেই, আপনারা আমাকে আমার জায়গা থেকে কি করতে পারবেন, আমাকে নক করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আমার হলো গিয়ে আমি আপনাদেরকে দেখেন আপনাদের ইনবক্স ইয়াতে ইনবক্সে চেক করে দেখেন আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। এই লিঙ্কটার মধ্যে আপনারা কি করবেন ইয়া করে নেবেন, সেভ করে রাখেন, নাহলে ক্লাসটা শেষ করে দিলে কিন্তু লিঙ্কটা চলে যাবে। সো লিঙ্কটা কপি করে রেখে দেন, কপি করে রেখে দিয়ে পরবর্তীতে আমাকে হলো গিয়ে নক দিয়ে আমি আমার জায়গা থেকে আপনাদের যে কোনো প্রবলেম যে কোনো সলিউশন যদি প্রয়োজন হয় ডেফিনেটলি আমার জায়গা থেকে আমি আমার যতটুকু সম্ভব হয় আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে হেল্প করবো, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল আজকের। তো আবার কবে আপনাদের সাথে দেখা হয়, যারা ইনস্টিটিউটে আসবেন তাদের সাথে তো দেখা হবেই, আমি ইনস্টিটিউটে খুব কম থাকি, তারপর যখন আর যাবো অবশ্যই অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। তো প্রত্যেককে আমি একটা কথা বলতে চাই, আপনাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই যাতে আপনারা কি করতে পারেন, আপনারা ফ্রিল্যান্সার হতে পারেন, আপনাদের জায়গা থেকে আপনারা যাতে পূর্ণাঙ্গ ভালোভাবে কাজগুলি করতে পারেন, এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি।